السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. সম্মানিত জাকিরিন, আমার পূর্বে আমার প্রিয় ভাই হজরতুল আল্লাম, হজরত মাওলানা হজরতুল হাজ কারি মুহাম্মদ নজরুল ইসলাম আশিকি সাহেব আপনাদের সামনে মূল্যবান তাকরির এতক্ষণ করেছেন। আমি রাস্তা থেকে অনেকগুলি নসিহত শুনতে শুনতেই মাহফিলে এসে পৌঁছেছি। আল্লাহর দরবারে শুকর গুজারি করেছি আমরা, বলি আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত জাকিরিন, আমার ভাই মাহফিলের রৌনক পবিত্র কেয়াম শরীফ পরিচালনা করেছে। এর মর্মার্থ হলো মাহফিল শেষের দিকে, মাহফিলে শুরুতে আল্লাহ পাকের হাম সানা নবীর দরুদ হয়েছে, এখন আমার নবীর কদম মোবারকে সালাম পেশ করাও হয়েছে। মানে আমরা এখন দোয়ার লগ্নে এসে পৌঁছে গেছি। তো এখন এমন একটা সময়, এই মাহফিলের আখিরি দোয়ার সময়, আমরা আল্লাহর দরবারে বাদ মাগরিব বাদ আসর থেকে যা শুনেছি বিভিন্ন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের তাসবিহ তেলাওয়াত করেছি, এবং এই বেহেস্তের বাগানে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহর দরবার থেকে পেয়েছি, কোন প্রাণ ভরে সব কিছু নিয়ে আল্লাহর দরবারে আমরা এই দোয়ার মধ্যে দোয়ার ভিতরে আল্লাহর কাছে ফরিয়াদ নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ যেন সব কবুল আর মঞ্জুর করে, জীবনের গুনাহ আজকার মাহফিলে ক্ষমা করে দেন। আমরা চাই কি চাই না? সবাই বলি চাই কি চাই না? আমার বাবা জিরা পর্দার আড়ালে, আমার মায়েরা দাওরার জমিনে আজকার এই মাহফিল, এই মাহফিল তো সাধারণ মাহফিল না, এই অতি মূল্যবান মাহফিলের পবিত্র কেয়াম শরীফ পর্যন্ত হয়ে গেছে। আমি শুধু দোয়ার লগ্নে এসে পৌঁছেছি, আপনাদের সকলকে নিয়ে পবিত্র দোয়ার মাধ্যমে এই মাহফিলের সমাপনী আখিরে আবেদন লয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। আমার আল্লাহ যেন আজকার এই মাহফিলে দাওরা উত্তর পাড়ায় মরহুম জনাব অসুমুদ্দিন ব্যাপারী, মরহুম জনাব তবদির হোসেন ব্যাপারী সাহেব, মরহুম জনাব সলোমুদ্দিন এবং এই মহল্লাবাসী পড়শিদের যত আপনজনেরা কবর দেশে আছে, এই কবরবাসীরা গ্রামবাসী কবরস্থ তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত, আল্লাহ যেন সকলকে অনন্ত মাগফিরাতের দরজা দিয়া কবুল আর মঞ্জুর করেন। দেওরার জমিনে আজকার মাহফিল আমাদের সারা জিন্দগির মাগফিরাতের মাহফিল বানায়া দে। বাবজিরা, এই জন্য আমি খুতবার মাধ্যমে এই পবিত্র মাহফিলের সময়ের ব্যত্যয় না গুটিয়ে শেষ লগ্নে কেয়ামের পরে শুধুমাত্র দুই একটি নসিহতের মধ্যে চলে এসছি। আমি আর আলোচনার কলবর বৃদ্ধি করতে চাই না, স্বল্প সময়ে বলতে চাই। আমার ভাই একটু আগে বলে গেছে, যার ভিতর বাহির উভয়টাই সঠিক থাকবে, বরাবর থাকবে, অর্থাৎ ভিতর নবীর প্রেম, বাইরে আমার নবীর সুন্নতের আমল, এই দুনটা যার বরাবর হয়ে যাবে, এই মানুষটা একদিন আল্লাহর ওলি হয়ে যায়। এই মানুষটার জন্য আমার আল্লাহর আট জান্নাত আমার আল্লাহ বানায়া রাখছে। সুতরাং বাবজিরা, আমাদের সারা অঙ্গের মধ্যে থাকবে ফরমান মুস্তফা, আর কালবের মধ্যে থাকবে ফয়জান মুস্তফা, অর্থাৎ কলবটা সবটা থাকবে আমার নবীর প্রেম এশকো, আমার নবীর ফয়েজ তাওয়াজ্জু মহব্বত এত্তেবা দিয়ে ভরপুর,
আর মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে থাকবে আমার নবী যা বলছে, যা আদেশ করেছে, যা করার জন্য আমাদেরকে হুকুম করে গেছে। মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে থাকবে আমার নবীর সুন্নতের আমল নামা। দুইটা জিনিস থাকলে আর আজকে ওয়াজের দরকারই নেই, এই দুইটা কথাই হলো কোরআন হাদিসের মূল কথা। সারা কোরআন শরীফ গাঁটলে এই দুইটা কথাই মূল। এক নম্বরে কালবে থাকবে হুব্বে রাসুল, আর সারা দেহে থাকবে এত্তেবায়ে রাসুল। ঠিক না রে? ঠিক কি বলেন হুজুর? কোরআন শরীফ সবটা কথা এটা বলেনি আল্লাহ? আমার আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া রাসূলাল্লাহ, আমারে যদি পাইতে চায়, আমারে যদি ভালোবাসতে চায়, বান্দাগুরি যদি আমার মোলাকাত চায়, আমি আল্লাহর সন্তুষ্টি যদি এরা চায়, তাইলে এদেরকে বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহরে পাইতে চাও, আল্লাহরে খুশি করতে চাও, আল্লাহরে ভালোবাসতে চাও, তাইলে ফাত্তাবিউনি দিবানিসি, আমার দয়াল নবীরে তোমরা মন থেকে ভালোবাসো, আর সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমার নবীর সুন্নতের গোলামি করো। ঠিক না? ঠিক, আমার নবীর সুন্নতের গোলামি করো। যদি সুন্নতের গোলামি থাকবে, আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকবে, নবী আমার ফরমান লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী। নবী আমার বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার দয়াল নবী ঘোষণা করেন, উম্মতেরা তোমাদেরকেও ততক্ষণ পর্যন্ত মুমিনি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা ভাই বেরাদর স্বামী পুত্র ছেলে মেয়ে সহায় সম্পদ এমনকি নিজের জানের চাইতো আমি নবীর যতক্ষণ সব চাইতে বেশি ভালো না বাসবে, এই মানুষটা ততদিন পর্যন্ত আল্লাহর দরবারে ওলি আউলিয়া দূরের কথা, আমার আল্লাহর দরবারে কামেল মুসলমান দূরের কথা, আমার আল্লাহর দরবারে ততদিন পর্যন্ত শুধুমাত্র মুমিনই হতে পারবে না, মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা ভাই বেরাদর ভাই বোন, বেরাদর বলতে ভাই বোন যা আছে বাপজিরা আমার, এরপরে বলতে সহায় সম্পদ যত মাল দৌলত আছে, শেষে অন্নাসি আজমাইন যত মানুষ, এর তাফসিরের মধ্যে বলছে এমন কি নিজের নাফস নিজের আত্মা নিজের চাইতেও যতক্ষণ আমার দয়াল নবীরে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মানুষ কেয়ামত হয়ে গেল মুমিনি হতে পারবে, ওলি হওয়া কামেল মুসলমান হওয়া আল্লাহওয়ালা হওয়া আল্লাহর নজদিকি লাভ করা নৈকট্য লাভ করা দিদার লাভ করা তো পরের কথা। তাইলে বাপজিরা আমার, এই হুজুরের ওয়াজের মূল কথার দিকে আমি একটু ইশারা রেখে যাই আপনাদের কাছে, যে আমরা এখানে এই দুইটা জিনিস যার অন্তরে থাকবে এরই নাম আল্লাহর ওলি। এরই নাম কি? দুইটা জিনিস। এক নম্বরে তার অন্তরে থাকবে হুব্বে রাসুল, রসুলের মহব্বত। কার মহব্বত? সবাই বলি কার মহব্বত? আর মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে থাকবে আমার নবীর এত্তেবা, নবীর অনুকরণ, নবীর গোলামি, নবীর অনুসরণ, নবীর সুন্নতের পায়বন্দি। ঠিক না বেঠি? সবাই বলি ঠিক না বেঠি? আমার বাপজিরা, আমার নবীর যদি ভালোবাসেন এটা প্রকাশ হবে আপনার কর্মের মাধ্যমে। আমার নবীর যে ভালোবাসে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলি বলে দিবে কেমন করে সে নবীরে ভালোবাসে, কতটুকু নবীরে ভালোবাসে। আমার নবীরে যারা ভালোবাসে এই জবানে জবানে বেশি বেশি দরুদ পড়বে, আমার নবীরে সালাম দিবে যেই জবানের মধ্যে আমার নবীর দরুদ আসবে, নবীর মহব্বত আসবে, এই মানুষ এই জবান দিয়া দ্বিতীয়বার এই জবান দিয়া আবার মানুষের কোনো গীবত করতে পারে না, এই জবান দিয়া চুগুল করি করতে পারে না, এই জবান দিয়া মানুষের উপরে অত্যাচার করতে পারে না, এই জবান দিয়া মানুষগুলি ওয়াদার
লাভ করতে পারে না, এই জবান দিয়ে মানুষ গুলি মানুষের উপরে তোহমত দিতে পারে না, এই জবান দিয়া মানুষ গুলি বেহুদা গল্প গজব গান বাদ্যের মধ্যে জবান মিশাই দিতে পারে না। যেই ব্যক্তি আমার নবীরে ভালোবাসে এই ব্যক্তি বেশি বেশি জবানের মধ্যে আল্লাহর জিকির নবীর দরুদ দিয়া জবান মশগুল করে রাখবে। কিন্তু আমরা নবীর ভালোবাসার দাবি করি মুখ দিয়া, আমরা নবীর ভালো ভালোবাসি, আবার নবীরে ভালোবাসি কই এই জবান দিয়ে গীবত করি। অথচ নবী বলছে যে ব্যক্তি ইসলামকে ভালোবাসে নবীকে ভালোবাসে কসম আল্লাহর সে কোন অপর মানুষের গীবত করতে পারে না। আয়াকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, নবীজি বলেন তুমি কি চাও তোমার মুর্দা কোন ভাইয়ের পচা গলা কোন গুষ্ট টাইনা টাইনা খাইতে? সাহাবীর কয় লা ইয়া রাসূলুল্লাহ কখনো না। নবীজি কয় যদি চাও তাইলে তোমরা অপর মানুষের গীবত করো। গীবত করা মানে কোন মুর্দা মানুষের পচা গলা গুষ্ট টাইনা টাইনা খাওয়ার সঙ্গে নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু গীবতের দোষ আমাদের জমানায় সমাজে আসে না নাই, সুগুল খুরির দোষ আসে না নাই। এই মানুষটাই কত আশ্চর্য, জানাজার মাঠে গিয়া দেখেন তার 10 মিনিটও টাইম নেই, এককের 2 মিনিট লেট হইলে ইমাম সাহেবের উপর একটা আঙ্গুল তুলতো, এককের চড়া করা কথা বলতে দেরি করে না, হ্যাঁ সময় চলে যায়, হ্যাঁ 2 মিনিট 1 মিনিট যদি কোনো কথা নসিহত বেড়ে যায় মনে হয় যে তার একদম সয় না। এই মানুষটাই জুমার নামাজ গেলে দেখবেন 1:30টার উপরে বাইজা গেলে খবর আছে তার সময় নাই মসজিদে বসার। এই মানুষটাই গিয়ে তুমি ঈদের ময়দানে 8:30টার ঈদের নামাজ 10টা বাজতে বা 9টা বাজতে খবর আছে বাবা তার সময় নাই। অথচ এই মানুষটার ব্যক্তি চরিত্র গিয়া দেখেন সে জানাজার নামাজে 5 মিনিট সময় দেওয়ার সময় নাই, শাস্তল বৈশাখ ঘন্টার পর ঘন্টা গীবত করতেছে, ঠিক না বে ঠিক, গল্প করতেছে আড্ডা করতেছে গীবত করতেছে মুখরোচক আলাপ করতেছে টেলিভিশন দেখতেছে চাটা একটু খাইতেছে আর বিভিন্ন রঙের গল্প গুজবের মধ্যে মশগুল হয়ে আছে। এখন তার টাইম নিয়া বিকাল 5টার জায়গায় রাত্রে 10টা বাজে এটাও কোনো সমস্যা নাই, ঠিক না বে ঠিক, বা রাত্রে 7টার জায়গায় রাত্রে 11টা বেজে গেছে এতে কোনো সমস্যা। ফুটবল খেলা দেখতে দেখতে আর্জেন্টিনা ম্যারাডোনা ডিসেন্টিনার রাত্রে 3টা 4টা বাজে গেছে কোনো সমস্যা? সমস্যা ঠেটা পড়ছে জানাজার নামাজে গিয়ে, ঠিক না বে ঠিক। বাবা জিরা আমার এগুলি বাস্তব ধর্মী কথা, একটা কথাও আপনি উল্টা পাবেন না, বাস্তবে সমাজে তাই চলছে, ঠিক না বে ঠিক। এই চরিত্রটা আমাদের মধ্যে আছে না নাই? অথচ বাপজিরা আমার নবী আমার ফরমান, ও আমার উম্মতেরা মুর্দারের উপরে জুমার নামাজ কি তোমরা জানো? সাহাবীরা বললেন লা নাদরি ইয়া রাসূলুল্লাহ, নবী আমার ফরমান উম্মতেরা শুনি আলাও, যখন কোন জিন্দার মুর্দারের সামনে দাঁড়াইয়া 4 তাকবীরের সহিত নামাজের জানাজা আদায় করে প্রথম তাকবীরটা দিলে এই তাকবীরটা দাওরার জমিনে সীমাবদ্ধ থাকে না, সঙ্গে সঙ্গে তাকবীরটা আমার আল্লাহর আলমে আরো আর জগতে গিয়া দাঁড়ায়া যায়, দাঁড়ায় আল্লাহর কাছে ওই বন্দার সুপারিশ করে কাঁদতে শুরু করে দ্বিতীয় তাকবীরটা যখন দেওয়া হয় তাকবীরটা মায়ের গর্বে মায়ের ঝটরে মায়ের কিনারায় রুহানিভাবে তাকবীরটা গিয়া হাজির হয়ে যায়, ওই জায়গায় বন্দার সুপারিশ লয়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করে তৃতীয় তাকবীরটা যখন দেওয়া হয় দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সুপারিশ লয়া তাকবীরটা কাঁদতে শুরু করে চতুর্থ তাকবীর যখন দেওয়া হয় আল্লাহ আকবরের তাকবীর দিলে তাকবীরটা কবরের ঘাটে মাইয়্যিতটাকে যেই জায়গায় দাফন করা হইবে ওই জায়গায় তাকবীরটা কবরের ভিতরে হাজির হয়ে যায়, কবরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর দরবারে সুপারিশ লয়া কাঁদতে শুরু করে। সুবহানাল্লাহ, তাইলে তাকবীর কয় জগতে গেল? প্রথমে গেল রুহানি জগতে, দ্বিতীয় গেল মায়ের জগতে, তৃতীয় তাকবীর গেল দুনিয়ার জগতে, চতুর্থ তাকবীর গেল কবরের জগতে। তাইলে তাকবীর কয় জগতে গেল? আর জানাজার তাকবীরও কয়টা? আর জোরে বলি, জোরে রাখি মনে, জোর হয় না রে বলি, জোরে কয়টা জানাজার তাকবীর? 4টা, ঠিক না বে ঠিক না? 5টা। আমরা তখন ঈদের নামাজ পড়তে গেলে জানাজা হইরা নাই বাবা জিরা আমার, জানাজা নামাজ পড়তে গেলে মাঝে মধ্যে ঈদের নামাজ পড়া লাই, কারণ জানাজার তাকবীরে হাত উত্তোলন করা হবে না, ঈদের তাকবীরের মধ্যে হাত উঠাইবে কিন্তু ওই মন থাকে না তো গিয়া, কারণ এই আমলটাই খেয়াল তো অন্যায় খেয়াল তো শাস্তলো,
ওই জানাজার মধ্যে দাঁড়ায় হাত উঠাইতেছে আর কি, আছে না নাই? বাপজিরা আমার আর সেখানে জাকিরেরা বাস্তব ধর্মী সমাজের কারণে কথাটা বলতে হচ্ছে, মনে মনে একটু খেয়ালে নিয়েন কি কথাটা আমি বলতেছিলাম। আমার বাপজিরা আর সেখানে জাকিরেরা আল্লাহওয়ালারা এই জানাজার মধ্যে চারটা তাকবীর, সাহাবিরা বললেন ইয়া রাসূল আল্লাহ প্রথম তাকবীর রুহানি জগতে চলে যায়, আপনি বললেন দ্বিতীয় তাকবীর মায়ের জগতে চলে যায়, তৃতীয় তাকবীর দুনিয়ার জগতে আল্লাহর কাছে সাফায়াত নিয়ে কান্না করতে শুরু করে, চতুর্থ তাকবীর কবরের জগতে হাজির হয়ে যায়। কেন গো যদি আমাদেরকে দয়া করে একটু বলতেন, নবী আমার ফরমান সাহাবীরা ও আমার উম্মতেরা এই জানাজার নামাজের প্রথম তাকবীরটা যখন দেওয়া হয় এই তাকবীর দেওয়ার জমিনে সীমাবদ্ধ থাকে না, তাকবীরটা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আরমে আরো আয় রুহানি জগতের মধ্যে গিয়ে দাঁড়ায় যায়। ও আমার সাহাবীরা জানতে চাইছো কেন ওই জগতে হাজির হয়ে যায়? এবার শুনি আলো সাহাবীরা রে, ও আমার উম্মতেরা কারণ হলো আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করে বেরাত করেছেন দুনিয়াতে মানুষটাকে পাঠাইবার 50,000 বছর আগে তার রুহানিটাকে আল্লাহ বানাইছে, এই দুনিয়াতে আসার 50,000 বছর আগে আপনার রুহানি সৃষ্টি হয়েছে। ও আমার বাপজিরা রুহানি সৃষ্টি করে আমার আল্লাহ আপনার আমার রুহুগুলির ডাক দিয়া বললেন, আমার আল্লাহর কুদরতে জবান দিয়া ডাক দিলেন, বললেন আলাস তুমি রাব্বিকুম, ও আমার রুহানি রে, ও আমি আল্লাহর বান্দার রুহানি, তোরে এবারে জানতে চাই তোর কাছে আমি আল্লাহর জিজ্ঞাসা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব, আমি কি তোমার উপাস্য, আমি তোমার লালন কর্তা, আমি তোমার পালন কর্তা, আমি তোমার সৃষ্টি করেছি, সুতরাং আমি জানতে চাইলাম তোমার কাছে প্রশ্ন করে, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার রব, তুমি কি আমার উপাসনা করবা? রুহানিকে আল্লাহ বলছে এই তোরা আমি বানাইছি, তুই রুহুকে আমি সৃষ্টি করেছি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব? রব অর্থ যার উপাসনা করা হয়, যিনি আপনাকে আমাকে লালন করেন পালন করেন সৃষ্টি করেছেন। ওই এই রব মালিক নিজের রব শব্দ উল্লেখ করে প্রশ্ন করছে, আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমার রব, আমার উপাসনা কি তুমি করবা? তখন সঙ্গে সঙ্গে রুহানিটা বলছিল কি বলছিল, সর্বপ্রথম রুহানি জগতে সাক্ষ্য দিয়েছিল আমার দয়াল নবীর রুহানি মুবারক, কালো বালা সর্বপ্রথম সাক্ষী দিয়েছিল আমার দয়াল নবীর রুহু, আর দ্বিতীয় নাম্বার সাক্ষী দিয়েছিল সব নবীদের রুহু, নবীর পরে আমার দয়াল নবীর পরে সকল নবীদের রুহু, এরপরে সাক্ষী দিয়েছিল খোলাফায়ে রাশিদিনের রুহু, এরপরে সাক্ষ্য দিয়েছিল আমার নবীজির মানে আহলে বায়াতের পাশাপাশি খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইনের রুহু, এরপর সকল ওয়ালিদের রুহু সাক্ষী দিয়েছিল, এরপরে পরস্পরায় পরস্পরায় আল্লাহর এই কথার সাক্ষী দিয়েছিল দুনিয়ার মুসলিম আল্লাহওয়ালা নেককার বান্দারা, এরপরে সাধারণ মুমিনেরা বাবা জির আমার লাগছে পেস এক জায়গায় এসে দিতে দিতে অনেকক্ষণ পরে সাধারণ মুমিন সাধারণ মুমিনও গুণাগার মুমিনও গুণাগার গুণ আছে নেকও আছে এরা অনেক পরে দিছে, একদল সাক্ষী দিলই না, আল্লাহকে রব বলে সাক্ষ্য দিল না, না দেওয়ার পরে আমার নবী জানতে চাইলেন আল্লাহ এরা যে কোনো অবস্থাতেই সাক্ষ্য দিল না ব্যাপারটা কি? আল্লাহ আমার আল্লাহর কাছে প্রশ্ন, আমার আল্লাহ কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেই মালাউন অভিশপ্তগুলি বেঈমানগুলি আমি আল্লাহর কোনো অবস্থাতেই সাক্ষ্য দিল না, এরা হলো দুনিয়ার কারণ, এরা হবে দুনিয়ার ফেরাউন, এরা হবে দুনিয়ার আবু জেহেল, এরা হবে নমরুদ, এরা হবে উজ, এই কারণ ফেরাউন নমরুদ উজ হামান এ আবু জেহেল এই সকল গুনাহগার নাফরমানগুলি কোন অবস্থাতেই দুনিয়াতে যত নবী রাসূল অলিয়া উলিয়া বুঝাইবে কারো কথাই এরা জীবনে এক কর্ণপাত করে দেখবে না কোনোদিনও শুনবে না, আমি আল্লাহর কাছে এই সময়ে যারা সাক্ষী দেয় নাই দুনিয়াতে গিয়া এরাই হবে পাপিষ্ঠ কাফে, দুনিয়াতে গিয়ে এরাই হবে পাপিষ্ঠ কাফে, সুতরাং এই জন্যই নমরুদের যত চেষ্টাই করছে ইব্রাহিম কোন অবস্থায় কানে দিয়া কোন হাতে এদের কথা ঢুকলই
না, আবু জেহেল না আমার দয়াল নবীর মতো নবী, এত চেষ্টা করলো, কি বললো, কে বললো, কেন বললো, ফিরেও একবার শুনলো না, কারণ ফায়সালা হয়ে গেছে রুহানি জগতে। কোন জগতে হয়েছে? আমরারও একটা ফেস আছে। আমাদের ফেসটা কি? ওই যে নবী ওলি গাউস কুতুরা সাক্ষী দেওয়ার পরে অনেক পরে কিছু গুণাগার উম্ম সাক্ষী দিছে যে আল্লাহ ঠিক আছে আপনি আমাদের রব, আমরা প্রপাসনা করব আপনি ওদের পার্শ্ব। নবীজি বলেন এরাই ফেসটা, কি ফেস, কে এই দিয়ে দুনিয়াতে গুনাহ করবো, এরপরে বিভিন্ন পাপের মধ্যেও থাকবে, এরপর হঠাৎ করে ওলিয়া উলিয়া নবী রাসূল বোঝাইয়ে থাকলে একটু অন্তর মধ্যে হেদায়েতের কথা জাগবে, এরপরে একদিন নামাজ ধরবে, আবার হঠাৎ করে সাইরাও দিব, আবার বোঝাইয়ে থাকলে ওয়াজ মাহফিল চলতে থাকলে দাওরার এই অসমউদ্দিন ব্যাপারি, এই তবদিরুদ্দিন ব্যাপারি বা সলমউদ্দিন সাহেবের কথা স্মরণ করে মাহফিল সাজাইলে আল্লাহ আয় সেখানে কিছু কথা বললে হঠাৎ করে কথাগুলির প্রতি একটু দরদ আসবে, আবার ওই দিন ফজরের নামাজ হয়তো পড়বে, জোহর আসর মাগরিব পড়বে, আবার কয়েকদিন মাহফিল টাহফিল বন্ধ থাকলে আবার সেরে দিব, পরে আবার শুরু হইলে আবার একটু তওবা ইস্তেগফার তালিম করবে। এই মানুষগুলি হলে এইগুলি যেগুলি সাক্ষ্য দিতে গিয়েই আল্লাহ রুহানি জগতে দেরি করছে, আল্লাহর সাক্ষী দিয়া মানতেই যারা রুহানি জগতে কি করছে, দেরি করছে। আমার নবী আবার সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তাইলে জানতে চাই অসমউদ্দিন ব্যাপারীর মাহফিলে যারা বসবে এই মানুষগুলি, এই দুনিয়ার সাধারণ উম্মতগুলি যারা গুনাও থাকবে মাঝে মাঝে, একটু তওবাও থাকবে, গুনাও থাকবে মাঝে মাঝে, একটু নেক আমল থাকবে, আল্লাহর দরবারে একটু দরদ থাকবে, এই মানুষগুলির হুকুম কি? আপনি যদি দয়া করে বলতেন আমার দয়াল নবী কয়ে সাহাবারা, ও আমার উম্মতের আরে যারা দেরিতে হলেও ওই রুহানি জগতে সাক্ষী দিয়েছে, এই মানুষগুলি, এই মানুষগুলিরে আল্লাহ পাক নামাজের জানাজার মধ্যে এই মানুষ মারা গেলে তাকবীরের ব্যবস্থা করছে, প্রথম তাকবীর আল্লাহ আকবার বলে যখন ডাক দিবে এই তাকবীরটা আস্তে করে দাওরার জমিন থেকে রুহানি জগতে গিয়া ওই 50,000 বছর আগের রুহানি জগতের মধ্যে গিয়ে দাঁড়ায়া আল্লাহর দরবারে কাঁদতে শুরু করবে, আল্লাহ বান্দাটা বুঝতে পারে নাই দুনিয়াতে অনেক গুনাহ হয়ে গেছে, অনেক নামাজ কাজা হয়ে গেছে, অনেক অপরাধ হয়ে গেছে, অনেক কসুরি হয়ে গেছে, অনেক খাতা কসুরি হয়েছে, আমার নবীর অবাধ্যতা হয়েছে, আপনার অনেক সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ গো কতগুলি মুমিন মানুষ আল্লাহওয়ালা মানুষ জবান দিয়ে আল্লাহ আকবর বলে ডাক দিয়া আপনার সানার মধ্যে লুটায়া পড়েছে, আল্লাহ আজকের এই তাকবীর রুহানি জগতে দাঁড়াইয়া ভিক্ষা চায়, এই পবিত্র তাকবীর আপনাকে বলেছে আল্লাহ আকবর, আপনি মহান, আপনার কোনো তুলনা নাই, আপনি চাইলে এই সাধারণ গুনাহগারকে মাফ করা, আপনি মহান আল্লাহর কাছে কিছুই না। আল্লাহু আকবার, সকলে বলে মারহাবা, আরো জোরে বলে মারহাবা। সুবহানাল্লাহ, এই জানাজার নিয়ামত আমার নবীর খাতিরে পাইছি। মানুষ যদি বুঝতো জানাজার যে কি ফজিলত, জানাজার যে দাম কত, এটা যে কোন জগতের সঙ্গে সম্পৃক্ত, প্রয়োজনে একদিন এক রাত, 10 দিন 10 রাত মাঠেই দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করতে থাকতো যে জানাজার থেকে যেন ওই নামাজটা দোয়ার থেকে যেন বঞ্চিত না হয়। এটা তার রুহানি জগতে কেমন করে আল্লাহর দরবারে মাগফিরাত দিয়া আল্লাহর দরবার ওই জগৎ থেকে ক্ষমা করায় আনে, সে যদি বুঝতে পারত। কিন্তু আমরা জানি না, যার কারণে আমরা একটু চরম বেয়াদবি করতো, আমরা কুণ্ঠাবোধ করি না। আমার বাপজিরা বলছিলাম ওই তাকবীর
আল্লাহর দরবারে হরি জগতে কাঁদতে শুরু করে, যদি আমার আল্লাহর দয়া হয়, তাকবীরটার প্রতি আল্লাহর মায়া হয়, কোন নেককার বান্দা আল্লাহর বাধ্যগত বান্দা ওলি আউলিয়ার যদি জবানের তাকবীর হয়, যার জবানটা আল্লাহর কাছে বড় কবুল, যার জবানটা আল্লাহর কাছে অত্যন্ত অত্যন্ত দরদের, আল্লাহর কাছে যার কথাটা অত্যন্ত মায়াময়, যারে আমার আল্লাহ আল্লাহর সকল দরদ দিয়া ভালোবাসে, আমার নই ফরমান ওই আল্লাহওয়ালার জবানের যদি ডাক ওই তাকবীরটা হয়, ওই খাতিরে আমার আল্লাহ যিনি সুপারিশ দিয়া তাকবীর দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ দিয়া ওই বন্দার মাগফেরাতের জন্য তাকবীরটা পাঠাইছে, আমার আল্লাহ পাক ওই খাতিরে ওই তাকবীরে আল্লাহওয়ালার জবানে ওলিয়া ওলিয়ার সব জবানের সুপারিশে ওই বন্দাটারে রোহানি জগতে মাফ করে দেয়। এই জন্যই দুনিয়াতে মানুষে যারা একটু বুদ্ধিমান যাদের অন্তরে বেশি তাকওয়া আছে বলে যায় আমার সতরের হুজুর হৃদয়ে জানাজাটা পড়াইব, আমার সোনাকান্তার পিসাবুদুর হৃদয়ে জানাজাটা পড়াইব, আমার বাবা শাহজালাল হৃদয়ে জানাজাটা পড়াইব, বা অমুক পিসাব আলেম হৃদয়ে পড়ে, কারণ ওই আল্লাহওয়ালার জবানটা আল্লাহর কাছে বেশি দরদের। সাধারণ মানুষ সাধারণ একজন ইমাম খতিব হয়তো এমন আল্লাহর কাছে পৌঁছতে পারে নাই, কিন্তু একজন আল্লাহওয়ালা ওলিয়া উলিয়া এই উনি ডাক্তার দিলে আল্লাহর আরশ পর্যন্ত কি ডাক্তার লাগে, রুহানি জগতে ডাক্তার চলে যায়, আর ওই ডাক্তার আল্লাহ রুহানি জগৎ থেকে আল্লাহ কোনো অবস্থাতেই ফিরিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কারণেই জানাজার ওসিয়তটা আমার এমুখ হুজুর দিয়ে আমার পিসাবরে দিয়ে, মানে হয়তো বা আমি তো জীবনে বিনাশ, হয়তো ওনার খাতিরে আল্লাহ ওই ডাকটির খাতিরে ওই দরদের খাতিরে আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। ও আমার বাপ জিরাম, যারা রুহানি জগতে ভুল করেছিল, ওই জগতে যারা আল্লাহকে যথা সময়ে ডাক দেয় নাই, আল্লাহর জবাব দেয় নাই, আল্লাহর রুবুবিয়াতের স্বীকার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গোলামি এতবার স্বীকার করে নাই, তাকবীরটা যদি কবুল হয় ওই জগতের গুস্তাখিগুলি আমার আল্লাহ প্রথম তাকবীরে মাফ করে দেয়, দ্বিতীয় তাকবীরটা যখন বন্দা দেয় আল্লাহু আকবার বলে জানাজার তাকবীর, তাকবীরে চলে যায় মায়ের গর্বে, মায়ের জগতে হাজির হয়ে যায়। 10 মাস 10 দিনের একটা জগৎ, এর আগে 50,000 বছর একটা জগতে ছিলেন, ওই জগৎ থেকে 10 মাস 10 দিনের জগৎ মায়ের জগতে আসছেন, এই মায়ের জগতে বডিটার আল্লাহ বানাইছে আর রুহানিটার ওই জগৎ থেকে আনছে, আইনা ওই বডির মধ্যে রুহানিটারে সংযুক্ত করে দিয়েছে, মায়ের জগতে বডি সৃষ্টি করছে রুহুনা রুহুনা, রুহু সৃষ্টি করছে রুহানি জগতে, ওই রুহুটারে আল্লাহ কুদরতিভাবে এনে মায়ের জগতে বডির ভিতরে সেট করেছে। এই সমন্বয়ের জগৎ হইল রুহানি, পাইলে বডি জিন্দা, রুহানি না পাইলে বডি মুর্দা, বুঝতে পারছেন, শরীর মুর্দা, ওই মুর্দা দেহটারে আল্লাহ জিন্দা করছে রুহানি জগতের রুহুটারাই না রুহুটার দিয়া। সুবহানাল্লাহ। এ কত সাল্লাহ, এটাই ধরবেন, এটা আল্লাহ ধরবেন কবরে হাসরের ময়দানে ফুল সালাতে, বন্ধ আমার কাছে চাইতে হয় নাই, আমার কাছে কোনো ফরিয়াদ করতে হয় নাই, আমার কাছে দোয়া করতে হয় নাই, আমার কাছে কোনো আমি আল্লাহর দরবারে কোনো সওয়াল করতে হয় নাই, কোনো দরখাস্ত করতে হয় নাই, মায়ের জগতে তো দামি দামি জিনিসগুলি তোরে দিয়ে দিলাম, ব্রেইন দিলাম, কান দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম, হার্ট দিলাম, কিডনি দিলাম, হাত দিলাম, পা দিলাম, অঙ্গ পতঙ্গ গুলি দিলাম, যদি আমি মায়ের জগতে একটা মায়ের জগতে অসুস্থ ব্রেন দিতাম দুনিয়াতে গিয়া তুই পাগল হইতি, আমি যদি চোখ গুলি না দিতাম দুনিয়াতে গিয়া তুই কানা হইতি, আমি যদি হাত গুলি না দিতাম দুনিয়াতে তো আতুর হইয়া দুনিয়াতে যাইতি, আমি যদি পা না দিতাম দুনিয়াতে ল্যাংরা হইয়া যাইতে হইতো, বন্দারে আমি যদি তোর সুস্থ হার্ট না দিতাম দুনিয়াতে একদম প্রতিটা মুহূর্তে জীবনের কঠিন রোগের সংগ্রাম লয়া দুনিয়ার প্রতিটা নিঃশ্বাস ফেলতে হইতো, সুস্থ কিডনি যদি না দিতাম মায়ের দুনিয়ার জগতে গিয়া প্রতিটা মুহূর্তে কঠিন কিডনির ব্যাপারে জীবনের সংগ্রাম করে করে দিন রাত কাটাইতে হইতো, রে বান্দা সারা পৃথিবীর মানুষ যদি বলতে থাকে তোমার স্বর্ণের পাহাড় হীরার পাহাড় দুনিয়ার সব দিয়া দেমো, দুইটা চোখ খুইলা তুই আমরারে দিয়া দে, তুই নিমেষে উত্তর দিবি যেই দুনিয়া
দুনিয়ার স্বর্ণ দেখার কোনো ক্ষমতা নাই, যেই দুনিয়ার হীরা দেখার কোনো ক্ষমতা নাই, বুক করার মতো কোনো ক্ষমতা নাই, সারা দুনিয়ার সৌন্দর্য যেই জায়গায় বিনার, এই চোখগুলি নিয়ে গেলে এই জায়গায় খুসট খাওয়া, ওই জায়গায় ধাক্কা খাওয়া, ওই জায়গায় আসার পরা, চলতে গেলে কোনো অবস্থাতে দুই তিনজন ছাড়া চলার কোনো ব্যবস্থা নাই, এই অশান্তির জীবন বরং দুনিয়ার স্বর্ণের পাহাড় একদিকে ফেলে দিলাম, দুনিয়ার হীরার পাহাড় একদিকে ঠেলে দিলাম, আমার কাছে যেই দুইটা জিনিস আমি আমার চোখ গুলিরেই চাই। বোঝা গেল আল্লাহর এই দুনিয়ার সম্পদ হীরা স্বর্ণ রূপা যা আছে সব কিছুর থেকে দামি জিনিসটা আল্লাহ তোমারই দিছে। এই জিহিবাদের কাইটা নিয়ে যায় সারা দুনিয়ার সব স্বর্ণের পাহাড় তোমার, আপনি নিমিষে উত্তর দিবেন, এই জিহিবা দিয়া যদি আল্লাহর একটা নিয়ামত বুক করার ক্ষমতাই না থাকে তা আমার সব স্বর্ণবাদ আমার জিহিবাই আমার সবচাইতে বেশি দামি, ঠিক না? ব্যক্তি সারা পৃথিবী লাগলো একটা জিহিবা বানাই দিতে পারবে, সারা পৃথিবী চেষ্টা করলে একটা চোখ বানাই দিতে পারবে, সারা পৃথিবী চেষ্টা করলে হাড়টা নষ্ট হয়েছে এই হাড়টারে নতুন করে বানায় সেট করে দিতে পারবে, এইটা থাকলে এটার মধ্যে অপারেশন করে জোড়া তালি দিতে পারে, কিন্তু হার্ট বানায় দেওয়ার কোনো ক্ষমতা নাই। তাহলে আল্লাহ যা দিছে আপনারে এটা আল্লাহ ধরবে? ও বান্দা মায়ের জগতে তো প্রত্যেকটা জিনিস দিলাম, সারা পৃথিবী বিক্রি করলো একটা জিনিসের মূল্যের সমান হবে না, আমি জানতে চাই আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর মহাদান, আমি আল্লাহর অনুদানের কি শুকরিয়া, আমি আল্লাহর দরবারে তুই আমি আল্লাহর ইবাদতের কি হক আদায় করলি? মায়ের জগতে এত কিছু দিল কি কথা করছেন, কি হক? কানের হক, জিহ্বার হক, ঠোঁটের হক, নাকের হক, ব্রেইনের হক, হার্টের হক, কিডনির হক, হাতের হক, পায়ের হক, পুরা অঙ্গ প্রত্যঙ্গের হক কি আদায় করলেন? একটার মূল্য যদি সারা পৃথিবী দিয়েও চেষ্টা করা হয়, সারা পৃথিবী দিয়েও একটার মূল্য কি কেয়ামত পর্যন্ত কেউ আদায় করে যাইতে পারবে? এই জন্য সারা পৃথিবীতে যা আছে সবচাইতে বেশি দামি জিনিস তোমার ভিতরে আছে। সুতরাং একটা অঙ্গের জন্য যদি সাজদা দিয়া কেয়ামত পর্যন্ত কাটাইয়া দাও, তো সারা পৃথিবী এত বিজ্ঞানের রমরমা রাজত্ব, কিন্তু তোমার দুইটা চোখ বানায় দেওয়ার ক্ষমতা নাই, চোখ আছে সান্নি পড়ছে এইটার অপারেশন করিয়া লেন্স দিতে পারবে বা এই ধরনের কোনো ট্রিটমেন্ট করতে পারবে, কিন্তু চোখ নাই এটারে বানায় দেওয়ার কোনো ক্ষমতা আল্লাহটার উপরে আর দ্বিতীয় কোনো সৃষ্টি করার মতো ক্ষমতা নাই, ঠিক না? আমি ঠিক তারা যেটা আছে এটার মধ্যে কাটাচিরি অনেক কিছু করতে পারে, প্রয়োজনে বালুটা নষ্ট করতে পারে, কিন্তু একটা বানায়া দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। তাইলে বোঝা গেল আল্লাহ যা দিছে তোমার এই জিনিসের চাইতে দামি আর পৃথিবীতে কোনো জিনিসই, তো ওই আল্লাহ শুক্রিয়া কি আদায় করছো? এই দ্বিতীয় তাকবীরটা চলে যায় মায়ের জগতে, আল্লাহ গো না আদায় করছে চোখের হোক, না আদায় করছে নাকের হোক, না আদায় করছে কানের হোক, একটু নাকের মধ্যে পলিপাস একটু ইয়া বাড়ছে, গোটার মতো গুস্ত বাড়ছে, শ্বাসটাতে কি কষ্ট, সারা বছর এই সর্দি থাকে, সারা বছর এই মাইগ্রেন ব্যথা থাকে, কত কিছু ডাক্তারের কাছে গেলে কয় এটা অপারেশন করো এই করো সেই করো, একটু পলিপাস দেখেন নাকটার মধ্যে একটু অসুস্থতা ধরলে এইটারই সারা বছর কি ভোগান্তি শুরু হয়, ঠিক না? ঠিক অত সুস্থ নাকটা যে আল্লাহ দিছে, এ আল্লাহর সুস্থতার শুক্রিয়ার হক কি আদায় করছো? জানাজার দ্বিতীয় তাকবীর চলে যায় মায়ের জগতে, আল্লাহর কাছে কান্না শুরু করে, আল্লাহ আপনার কুদরতের আপনার সীমাহীন দয়ার কিয়ামত হয়ে গেল হক আদায় করা এই সাধারণ বান্দা দিয়া সম্ভব? আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই দ্বিতীয় তাকবীর, আল্লাহ মায়ের জগতের যত হক আছে সবগুলি হক এই জানাজার তাকবীরের মধ্যে মঞ্জুর করে আল্লাহ গো তাকে আপনি জানাজার তাকবীরে এই দ্বিতীয় তাকবীরে মায়ের জগতে মাফ করে দে। জানাজার দ্বিতীয় তাকবীর মায়ের জগতে ক্ষমা আদায় করতে শুরু করে। তৃতীয় তাকবীর চলে যায়, তৃতীয় তাকবীর চলে যায় দুনিয়ার জগতে, জন্মের দুয়ার দিয়া দুনিয়াতে আসছে, মৃত্যুর দুয়ার দিয়া দুনিয়া থেকে বের হয়ে যাবেন, এই জায়গায় দাঁড়ায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবন লয়ে কাঁদতে শুরু করে, আল্লাহ রাইতের গুণা, রাতের গুণা, দিনের গুণা, সকালের গুণা, বিকালের গুণা, বন্ধু বন্ধুর গুণা, সরলিপুর গুণা, আল্লাহ প্রতারণার গুণা, অহংকারের গুণা, মানুষ ঠকানোর গুণা, জিনার গুণা, কত গুণ আছে আল্লাহ গুণার কোনো সীমা
নাই, আল্লাহর কাছে তৃতীয় তাকবীর কাঁদতে শুরু করে, কাঁদতে কাঁদতে হয়রান পেরেশান ফরিয়াদ দয়া সুপারিশ নিয়ে আপনার পক্ষে ক্ষমা চাইতে শুরু করে, আল্লাহ ভিক্ষা চাই আমি তাকবীরের খাতিরে, আল্লাহ তার দুনিয়ার জগতে আপনি মাফ করে দেন। আর চতুর্থ তাকবীরে কবরের ঘাটে দাঁড়ায় যায়, ও মেহেরবান আল্লাহ আজকে জীবনের শেষ পরিণতি কবরের ঘাট, কবর যার ভালো, হাসর তার ভালো, হাসর যার ভালো, মিজান তার ভালো, মিজান যার ভালো, ফুলসেরাত তার ভালো, ফুলসেরাত যার ভালো, তার জন্য আপনার জান্নাতের বাদশাহী। আল্লাহ গো ভিক্ষা চাই, এই মুহূর্তে কবরের ঘাটে দাঁড়ায় গেলাম, আল্লাহ বান্দাকে অল্পক্ষণ পরে জানাজা শেষ হইল, আমি তাকবীর তার কবরে চলে আসছি, অল্পক্ষণ পরে কবরে শোয়াই দিবে, আপনার কুদরতের পায়ে ভিক্ষা চাই, তাকে আপনি আমার নবীর নূরের কোলে উঠায়া দে। আল্লাহ শেষ কথাটাই নবীর লইয়া, আল্লাহ এই জানাজা তাকবীরের, আল্লাহ যার কুলে উঠলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, যার কুলে আশ্রয় হইলে আখেরাতের আর কোনো ভয় ওই বন্দার জীবনে। আল্লাহু আকবার, আমি শুরু করছিলাম ওই কথা লই, অন্তরে থাকবে নবীর প্রেম আর বাহিরে থাকবে নবীর আমল, ঠিক না বে ঠিক? আহা, শেষ গতিটা নবীর লইয়া, শেষ গতিটা কারে লইয়া? ওই নবীরে ভালোবাসতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমরা বাড়ি ভুলবো, গাড়ি ভুলবো, তোমায় ভুলবো না, নবী বাড়ি ভুলবো, গাড়ি ভুলবো, তোমায় ভুলবো না, আমার প্রেমের মাদি না, আমার শাহে মাদি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, নবী সব বলিব কিন্তু তোমায় ভুল, আহা ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, নবী ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, আমার প্রেমের মাদি না, আমার শাহে মাদি না, সব ভুলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায় আহা, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, একাকে সেপার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, একাকে সেপার অধিকারী তোমায় করেছে, তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরনা, আহা তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরনা, আমার প্রেমের মাদি না, আমার শাহে মাদি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় নবী ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, আমরা ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, আমার প্রেমের মাদি না, আমার শাহে মাদি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, দয়াল সব বলিব কিন্তু তোমায় আমরা ছেলে ভুলবো মেয়ে ভুলবো তোমায় ভুলবো না, নবী ছেলে ভুলবো মেয়ে ভুলবো তোমায় ভুলবো না, আমার প্রেমের মাদি না, আমার শাহে মাদি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
সবাই সব বলিব কিন্তু তোমায় বলতে পারি নাই, আমার প্রেমের মাদি নাই, আমার শাহে মাদি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি হ্যাঁ, আমরা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি আহা, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে নূরের নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, আহা নূরের নবীর কদম দিয়ে শাহে মাদিনায়, আমার প্রেমের মাদিনায়, আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় ইনা, সবাই সব বলিব কিন্তু তোমায় নবী, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, নবী ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, আমার প্রেমের মাদি না, আমার শাহে মাদি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা, আমার বাপজিদের খেদমতে বলতে চাই, আল্লাহওয়ালাদের খেদমতে বলতে চাই, এই নামাজের জানাজার তাকবীরের এত দাম, প্রথম তাকবীর রুহানি জগতের মধ্যে তোমার সাফায়েত লয়ে হাজির হয়ে যায়, দ্বিতীয় তাকবীর মায়ের জগতে হাজির হয়ে যায়, তৃতীয় তাকবীর দুনিয়ার জগতে হাজির হয়ে যায়, চতুর্থ তাকবীর কবরের কাঠে গিয়ে দাঁড়ায় যায়, আমাদের জগত সাইটটা, আমরা সাইর জগতের অধিবাসী, প্রথম নাম্বারে ছিলাম রুহানি জগতের অধিবাসী, দ্বিতীয় নাম্বারে ছিলাম মায়ের জগতের অধিবাসী, তৃতীয় নাম্বারে হচ্ছে দুনিয়ার জগতের অধিবাসী, চতুর্থ জগতে হয়ে যাব আমরা কবরের জগতের অধিবাসী, ঠিক না বে ঠিক? আমরা সাইর জগতের বাসিন্দা, কয় জগতের? আরো জোরে বলি, জোরে, জোর হয় না রে, রাখি মনে, কয় জগতের? সাইর জগতের বাসিন্দা, এই জন্য জানাতার তাকবীর ও আরো জোরে, কয়টা? প্রথম তাকবীর রুহানি জগতের সঙ্গে কানেক্টেড, দ্বিতীয় তাকবীর মায়ের জগতের সঙ্গে কানেক্টেড, তৃতীয় তাকবীর দুনিয়ার জগতের সঙ্গে কানেক্টেড, চতুর্থ তাকবীর সরাসরি কবরের সঙ্গে কানেক্টেড, সুবহানাল্লাহ। যদি কবুল হয় প্রথম তাকবীর রুহানি জগতে বান্দার আল্লাহ ক্ষমা করে দেন, যদি কবুল হয় দ্বিতীয় তাকবীর আল্লাহ মায়ের জগতে সর্বহক আদায় করে আল্লাহ ওই জগতে মাফ করে দেন, যদি কবুল হয় তৃতীয় তাকবীর আল্লাহ গোটা দুনিয়ার জগতে আল্লাহ তারে মাফ করে দেন, যদি কবুল হয় চতুর্থ তাকবীর কবরটাকে মিল্লাতি রাসূলিল্লাহর বাগান করে আটটা জান্নাতের বাগান দিয়ে সাজায় দিয়া আমার আল্লাহ চতুর্থ তাকবীর এই বান্দারে আমার নবীর নূরের কোলের মধ্যে উঠাইয়া দেন, আট জান্নাত অধিবাসী বানায়, যদি কবুল হয় এমন জানাতে গিয়া কেমন বেয়াদব হইলে, বদনসিব হইলে, ওই জায়গাতে তার সময় নাই, ওইখানে গিয়ে সময় নাই, এই বেয়াদবের কোনো গাটি আর মুক্তি, বদ বক্ত বদ নসিব দিক্ষা, এই জন্য জানাজার মাঠে এরকম করে, ঠিক না বে ঠিক? এই ওয়াজ সমাজে হয় না, এখন আমি কানে হাত থেকে বলছি, হয়তো বা অনেকের বয়স 50 60 70 এমন হতে পারে কম বেশি, কিন্তু আদৌ পর্যন্ত জানা যায় কি আছে জানেন না, ঠিক না বেঠিক? জানা যায় যে কি আছে জানেনই না, তো আপনি এটার মর্ম বুঝবেন কি করে? সুতরাং আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহওয়ালাদের খেদমতে বলতে চাই, এই নামাজের জানাজায় আমরা আদবের সঙ্গে থাকতে চাই কি চাই না? সবাই বলে আদবের সঙ্গে থাকতে চাই কি চাই না? আমার বাপজিরা, এবার হলো মুর্দার ব্যক্তির কথা গেল এতক্ষণ, এবার জিন্দারের জন্য কি আছে? নবী আবার ফরমান, সাহাবীরা উম্মতেরা তোমরা শুনিয়া লও, ও আমার উম্মতেরা রে, যে ব্যক্তি
জামাজের জানাজায় উপস্থিত হলো ইতমিনানুল কুলুবের সঙ্গে, অত্যন্ত আল্লাহর দরবারে তাকওয়া পরহেজগারী, আল্লাহর দরবারে তওবার সঙ্গে মনটা মিশায় রাইখা, মনটাকে কাতর করে দিয়ে আল্লাহর দরবারে গুনাহগুলি মাফের আশায়, ক্ষমার আশায় মনটাকে নরম করে দিয়ে আল্লাহর পবিত্র দয়ার দপ্তরে মনটারে মিশায় দিল। ওই মানুষটারে জানায় দাও, এই নামাজের জানাজার চার তাকবীর যখন শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই জিন্দার মানুষটার আমল নামায়। ও আমার উম্মতেরা রে, ফায়াজ্জিয়াল্লাহু, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমলের মধ্যে দান করে দেন সাওয়াব মিসলি জাবালিল উহুদ, এক কিরাত পরিমাণ সাওয়াব। সাহাবীরা বললেন, এক কিরাত আবার কি জিনিস? নবীজি বলেন, সাওয়াব মিসলি জাবালিল উহুদ, একটা উহুদ পাহাড় দৈর্ঘ্যে প্রস্থে এই পাহাড়টার একত্রিত করলে যত মাইলের পর মাইল, মাইলের পর লম্বা হয়, পাশ হয় গোটা একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব এই চার তাকবীরের ভিতরে। আমার আল্লাহ একজন জিন্দারের আমল নামায় এই পরিমাণ সওয়াব তার আমলে উঠায়া দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! এমন পরিমাণ সওয়াব আল্লাহ জিন্দার ব্যক্তির আমলে উঠায় দেন, একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। কি পরিমাণ উহুদ? সওয়াবু মিসলে জাবালিল উহুদ, নবীজি বলেন একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ জিন্দারের আমলে চার রাকাতের ভিতরে উঠায় দেন। সঙ্গে সঙ্গে উম্মতেরা যারা লাশটা নিয়ে কবরে যায়, কবর পর্যন্ত হাজির হইলে আল্লাহ ওই মানুষের আমল নামায় আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব উঠায় দেন। যারা তারে কবরে নামায় আবার আল্লাহ তৃতীয়বার আবার তার আমলে আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব উঠায় দেন। এই ঘন্টা আধা ঘন্টার ব্যাপারে, এই মাত্র জানা যায় কবর, হ্যাঁ এই তো আধা ঘন্টা, হয়তো আধা ঘন্টা এক ঘন্টা দরলাম এক ঘন্টা কবরে রাখে, এর মধ্যে তিনটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লয়ে বাড়িতে ডুববে। শয়তান আমাদের বালা কাজ করতে দেয় না, শয়তান গোতায় এই জায়গায় থাকলে এত সওয়াব হয়ে গেলে শয়তান সারাদিন গুনাহ করায় আর কি করবো, কথা বুঝতে পারছেন না? তো এই জন্য কোনো অবস্থা যদি চায় না জানাজার এই সওয়াব যেন বন্ধ পায়, এই জন্য ওই জায়গায় গেলেই আমাদের এই কুতকুতি ওঠায় আর কি, এখানে আমরা দাঁড়াইবার মতো সময়। সুতরাং আজকার থেকে আমরা কি আর এরকম বেয়াদবি করব? সবাই বলেন, আমি আর একটা ওয়াজও করবো না, অন্তত নামাজের জানাজার আজকে মাসালাটা বাড়িতে নিবেন, জীবন এটা সারা জীবন আমল করবেন। একটা একটা অথেন্টিক বিষয় যে এই বিষয়টা চারটা জগতের, আমার জগৎ চারটা আর সাইর জগতের সঙ্গে জানাজার কানেকশন। কয় জগতের সঙ্গে? এমন একটা আমল দুনিয়ার অন্য অন্য আমল এত বড় কানেকশন নাই, কিন্তু জানাজার আমল একেবারে চার জগৎটি নিয়ে আল্লাহ পাক সাজাই ফেলছে, এটার ভিতরে চার জগতেই ঢুকাই রাখছে আল্লাহ। প্রথম তাকবীর রুহানি জগৎ, দ্বিতীয় তাকবীর মায়ের জগৎ, তৃতীয় তাকবীর দুনিয়ার জগৎ, চতুর্থ তাকবীর কবরের জগৎ। চার জগতের মাগফেরাতের আমলের নাম নামাজের জানাজা, নামাজের জানাজা। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, শেষ সময়ে তাকবীরটা কান্দে কবরের ঘাটে আমার নবীর কোলে যেন আল্লাহ আশ্রয় করে দেন। বোঝা গেল শেষ বালা যার সব বালা তার, শেষ সময়ে কোনো বন্ধু নাই রে, একমাত্র যার কোলের মধ্যে আশ্রয় হইলে, মিল্লাতে রাসূলিল্লাহ থাকতে পারলে, যার কোলের মধ্যে আশ্রয় হইলে তোমার মুক্তি আছে, এ সারা ওই ঘাটে আর কোন বান্ধব না। যদি হও নবীজির গোলামতাই তোমার কোন চিন্তা নাই, যদি হও নবীর গোলাম তাই তোমার কোন চিন্তা, এই ভাই রে কবরেতে রাখার পরে যখন আমায় ছেড়ে সবাই চলে যায়, কবরেতে রাখার পরে যখন আমার কাছে থাকার কেহ নাই, নবী বলেন আমি আছি, নবী
চিন্তা নাই যদি অনবির গোলাপ তাই তোমার কোনো চিন্তা নাই যদি অনবির গোলাপ তাই তোমার কোনো সবাই কন্যা এই কথাটা যেন আমার নবীর কাছে গিয়ে পৌঁছে মদিনায় আর এই খাতিরে যেন দয়াল আমরা কুলের রহমতের কুলের মধ্যে আশ্রয় দান করে বলেন যদি হও নবীর গোলাম তাই তোমার কোনো চিন্তা নাই যদি হও দয়ালের গোলাম তাই তোমার কোনো হাইরে কবরেতে রাখার পরে যখন আমার কাছে থাকার কেহ নাই কবরেতে রাখার পরে যখন আমায় ছেড়ে সবাই চলে যায় নবী বলেন আমি আছি নবী বলেন আমি আছি উম্মত তোর কোন চিন্তা নাই যদি হও নবীর গোলাম তাই তোমার কোন চিন্তা নাই যদি হও দয়ালের গোলাম তাই তোমার কোন যদি হও নবীর গোলাম তাই বাপজি রে শুধুমাত্র একজন বান্ধব যার নাম বিপদের কাণ্ডারি রে সর্ব দুঃখের দরদি এই নবীরে ভালোবাসলি না দুনিয়া দুনিয়া করে জীবন ধ্বংস কর তোর সময় হয় না রাত্রে আমার নবীর নামে 100 বার দরুদ পড়তে সকালে একটু দরুদ পড়তে দিনে একটু সুন্নতের আমল করতে তোর আমার সময় হইল না দুনিয়া 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 বুঝি তোরে আমার ধ্বংস করলো ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না হাইরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ডাইনে বামে মাটি শুধু মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির হাইরে টাকা পয়সা ধন দৌলত যা করেছি সব পালায়া একদিন আমি একা যাইতেছি শেষে দেখলাম এই জগতের কিছু আমার না হাইরে শেষে দেখলাম এই দুনিয়ার কিছু আমার না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির
আবাবজি তোমার আমার আপনকে একবার শুনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা তোমার আমার আপনকে একবার শোনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ওই দয়ালকে পাইতে চলো ওই দয়ালকে পাইতে চলো হয়ে দেওয়ানা ডাইনে বামে মাটি শুধু মাটির বিছানা ডাইনে বামে মাটি শুধু মাটির বিছানা ও আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ো না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ো না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির আমার বাপজিরা আশিকিন জাকিরেরা দোয়া শুরু হতে যাচ্ছে দোয়ার লগ্নে ভিক্ষা চাই ও আমার বাপজিরা আজকে আমি আর ওয়াজের কলবের বৃদ্ধি করব না যে যত পারো নবীর জীবন দিয়া ভালোবাসা যাও নবীর গোলামি কইরা যাও আমার নবীর সুন্নতের আমলগুলি কইরা যাও শেষ সময় জানাজার তাকবীর যার কদম দইরা কাঁদতে থাকবে যার কুল মুবারকে আশ্রয় দেওয়ার জন্য কাঁদতে থাকবে উনার হাতে তুলতে পারলে এই জানাজা তোমার কবুল এই জানাজা তোমার নাজা আর উনার হাতে উনার কোলে না দিতে পারলে রে সারা জীবন ধ্বংস হয়ে যাবে বাপজিরা শেষ ভালো যা আল্লাহর কাছে কোন মালিক দাউরার জমিনে আজকার মাহফিল থেকে ভিক্ষা চাই আল্লাহ আল্লাহ ও আজকে যারা আমরা মাহফিলে হাজির আমাদের জীবনের শেষ থাকবি আমাদের নবীর নূরের কোলে কানেকশন করে দিও আল্লাহ সকলে ডাকতেন আল্লাহ যদি হও নবীজির গোলামতাই তোমার কোন চিন্তা নাই যদি হও নবীর গোলাম তাই তোমার কোন হাইরে কবরেতে রাখার পরে আমার বান্ধব কেহ নাই কবরেতে রাখার পরে যখন আমার পাশে থাকার কেহ নাই দয়াল বলেন আমি আছি নবী বলেন আমি আছি উম্মত তোর কোন চিন্তা নাই যদি হও নবীর গোলাম তাই তোমার কোন চিন্তা নাই যদি হও নবীর গোলাম তাই তোমার কোন যদি হও নবীর গোলাম তাই তোমার কোন চিন্তা
যদি হও দয়ালের গোলাম তাই উম্মতে তোর কোন চিন্তা মন রে যদি হও দয়ালের গোলাম তাই তোমার কোন বিপদ নাই যদি হও নবীজির গোলাম তাই তোমার কোন আযাব নাই যদি হও নবীর গোলাম তাই তোমার কোন চিন্তা আমার বাপজিরা শনির বন্ধ অনুরোধ দোয়ার লগ্নে বলতে চাই আমরা নবীজির গোলামি করতে চাই সবাই রাজি আছি আমরা যদি নবীর গোলামি চাই নবীর গোলাম আমার নবী এক ওয়াক্ত নামাজ যেই নবী ইচ্ছে করে জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়েন না আর উম্মত হয়ে নামাজ পড়ি না আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আজীবন পড়ব আমরা এই ওয়াদা আমার নবীর কাছে রাইখা যেতে চাই কি চাই না আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না একটু সুযোগ থাকলে ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ নামাজ অবশ্যই মন দিয়ে পড়বেন এই নামাজগুলিতে বান্দা আল্লাহর ওলি হয়ে যায় ফরজ নামাজে আযাব থেকে রক্ষার ব্যবস্থা হয় নফল নামাজে বান্দা আল্লাহর ওলি হয় নফল আমলে বান্দা আল্লাহর ওলি হয় বাবজিরা আমার দ্বিতীয় নম্বরে যদি নবীরই ভালোবাসেন নবীর সুন্নতগুলিকে আঁকড়ে ধরবেন আমার নবীরই যদি ভালোবাসেন নবীর প্রেমিক কোনোদিন হারে নবীর প্রেমিক এই জবান দিয়া গিবত করতে পারে না চুগল খুরি করতে পারে না ওয়াদার খেলাপ করতে পারে না পরতোষ চর্চা করতে পারে না মানুষের সঙ্গে শক্ত আচরণ করতে পারে না প্রতিবেশীকে জুলুম করতে পারে না অন্যের সঙ্গে ঝগড়া বিবাদ ফেতনা ফাসাদ লাগাইতে পারে না যদি নবীরে ভালোবাসে এই মানুষ কোনোদিন ওজনে কম দিতে পারে না কোনোদিন দুধে পানি মিশাইতে পারে না কোনোদিন ডিলা কুলুক সারতে পারে না বেপরদায় চলতে পারে না সমাজবাসীরে কষ্ট দিতে পারে না মা বাবার সঙ্গে নাফরমানি করতে পারে না সুদ ঘুষ কোনোদিন খাইতে পারে না কোনোদিন মানুষের উপর জুলুম করতে পারে না আইন লাইল মানুষের হক নষ্ট করে আইন লাইল ভাঙতে পারে না এতিমের সম্পদ আত্মসাৎ করতে পারে না আপনজনদের হক নষ্ট করতে পারে না কোনোদিন মানুষে ঠকাইতে পারে না বিচারে বৈশা দুর্বলরে ঠকায়া সবলরে জিতাই দেন অন্যায়ের ন্যায় বানানো ন্যায়ের অন্যায় বানানো এই কাজ কোনোদিন নবীর প্রেমিকা আশিক রসুল পারে না আমার নবীর সুন্নত ইনসাফ দিয়া গোটা সমাজকে ইনসাফের নূরে আলোকিত করে দাও ঠিক না বেটি এই ইনসাফ আদল নবীর সুন্নতে আমলগুলি আমরা চাই কি চাই না তাইলে এই মাহফিল কবুল যদি আপনারা এই আমল ধরতে পারেন আমার নবীর সুন্নত ধরতে পারেন এখন তো মাহফিল হয় কিচ্ছা কাহিনী বেশি হয় কিন্তু সবচাইতে বড় বিপদ এই মাহফিলতে কেউ আর কিছু কি শুই না গেল কানসুক বিভিন্ন কিচ্ছা কাহিনীর অঙ্গ তামসা শুনলো এইটা খুব ভাল লাগছে গজল টজল কিছু গাইছে কিন্তু এই মাহফিল থেকে কি আবার আগের মতো সকালে ওইটা নামাজও কাজা ওজনও কম দেওয়া দুধও পানি মিশানো দিনের সুদ সুদের মতো চলতেছে কিস্তি চলতেছে দায় সুদি চলতেছে ফতন সুদি চলতেছে যত হারাম আছে সব চলতেছে কোনোটাই বন্ধ নাই ঠিক না রে ঠিক সুতরাং বাপজি রে আমার নবীরে ভালোবাসলে তোমার জানাজার শেষ তাকবীরটা সর্বশেষ মুক্তি নবীর হাতে সর্বশেষ মুক্তিটা কার হাতে এই তাকবীর কবরে গিয়া মিল্লাতে রাসূলুল্লাহর জন্য নবীর কাছে ফরিয়াদ লয়ে কাঁদতে শুরু করে হ্যাঁ এই জন্যই তখন আল্লাহ ডাক দিয়ে নবী গো এই ঘাটে আপনি দয়া করবেন যাকে সেই তো মুক্তি পাইতে পারে আপনি যারা এই ঘাটে দয়া করবেন আমি আল্লাহর সর্বমুক্তি কবরে তার জন্য নাজির হয়ে যাবে এখানে নবীর যার দয়া নাই আল্লাহর কাছ থেকে কোনো মুক্তির ফায়সালা নাই তো সর্বশেষ ঘাটটা কার কাছে নবীর কাছে অর্থাৎ বার্ষিক পরীক্ষা এখানে পাস সব পাস এখানে ফেল সব ফেল সুতরাং বার্ষিক পরীক্ষা শেষ উদ্ধারটা কার হতো নবীর হতো তাইলে আমরা নবীর বেশি ভালোবাসতে হবে কি হবে না আর নবী আমার মতো নই মরে গেছে নই পচে গেছে নবী গলে গেছে নবীর রওজাকে রওজা বলা যাবে না কবর বলতে হইব এই সকল ব্যাধব ইজ দ্য গ্রেট এই সকল ব্যাধব গুলি দুনিয়াতে আসে না নাই আহলে হাজ ইসলাম আতমি সালাফের গোষ্ঠী কষায়া যত্ন মতো সর দিবেন থাপ্পুর দিবেন ওমরা হজের চেয়ে বেশি সব হইব বাপ জিনা আমার সুতরাং আমার নবীর চাইতে আপন জন দরদি আর কেউ নাই আর কেউ নাই এই জন্য সাহাবিরা ওই নবীর জন্য জান জীবন সব কুরবান করে দিয়েছে
ঠিক না বেটি কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান সাহাবারা জীবনে দিয়ে হলেন শহীদান অতএব সাহাবারা জীবনে দিয়ে হলেন শহীদান এই সাহাবারা জীবন দিয়ে আমার নবীর প্রেম শহীদ হয়ে গেছে সব বিলাই দিয়েছে জানদারও বিলাই দিয়েছে একটাই কথা আমি সব বিলাই দিলাম নিজেরও কুরবানি করে দিলাম তথাপি আমি আপনারে চাই তথাপি আমি আপনাকে চাই সুতরাং আর আমরা তো সিন্নি খাইলাম উম্মতেটুকুই সিন্নির মজা বুঝি নবীর মজা বুঝি না এই হলো আমাদের খাচ্ছ আর সাহাবীরা এমন কি সব ত্যাগ কইরো বাড়ি ঘর সহসব নিজেরও পর্যন্ত আমার নবীর নামে কুরবানি করে ফেলেছে ঠিক না বেঠিক আল্লাহ যেন আমাদেরকে বোধার তৌফিক দেন দাওরার জমিনে আজকার মাহফিল আল্লাহ যেন মাগফিরাতের সর্বদরজাতে কবুল করে দোয়ার সময়ে এই আমলগুলি আপনাদের কাছে রাইখা আল্লাহর কাছে সর্বফরিয়াদের আশা করে বাপজিরা সর্বফরিয়াদ লয়া মাগফিরাতের আশা করে আল্লাহর ওলিদের তরিকতের মাসনুন মোতাবেক মন ভরে ঈমানের কালেমা লইয়া আমার আল্লাহ পাকের দরবারে এই মাহফিল কবুলিয়াতের আশায় মন ভরে কয়েক মর্তবা মুনাজাতের লগ্নে নফিস পাতের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 لا إله إلا الله
محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه شكرا بني الله مون بردك دي الله দাওরার জমিনে আজকে মরহুম আসমউদ্দিন ব্যাপারে মরহুম তবদিল হোসেনের ব্যাপারে মরহুম সালামউদ্দিন সাহেব সহ আর যত মহল্লাবাসীরা কবর দেশে গ্রামবাসীরা এলাকাবাসীরা তাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত সকলের